বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্টস অফ গুয়াহাটি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। তো আজকের ব্লগটা হচ্ছে ডেইলি ব্লগ। তো আমি সারাদিনে কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখবে। তো পুজো চলে আসছে, আর মাত্র 3 দিন কি 4 দিন বাকি আছে, তো তারপরে দুর্গাপুজো। তোমাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে সবার? আমার মোটামুটি হয়েছে, পুরোপুরি হয়নি, কারণ ছেলের এক্সাম। তো এক্সামের জন্য ঠিকঠাক মতো বাজার করতে পারছি না, তো তার জন্য তো কোনো রকম হয়েছে আর কি। তো তোমাদের অন্য এক সময় তোমাদেরকে দেখাবো আমি, যে আমি পুজোতে কী কী বাজার করলাম সবটা শেয়ার করব, ঠিক আছে? তো আজকে হচ্ছে এই ব্লগটা। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো আমাকে। আর চলো ভিডিওটা আরম্ভ করি, বেশি বকবক না করে তো তোমরা দেখতে থাকো। তো আমি এখানে মাছ বসিয়ে দিচ্ছি, তো এখানে মাছ ভাজা করতে দিব। তো এখানে মাছ ভাজা হচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ। আর ওটাতে বসিয়েছি ফুলকপি আলু, সিদ্ধ করতে দিয়েছি। তো এই ঝোলটা ফুলকপি আলু দিয়েই হবে, তো সিদ্ধ করে ঝোলটা করব। তো তোমরা দেখতে থাকো আমি কী কী করি। এখানে আমি ঘরগুলো সুরে নেব এখন। আজকে ঘর মুছবো না, কারণ কালকে মুছেছি। আমি রেগুলার ঘর মুছি না, একদিন পরপর মুছি, কারণ রেগুলার এতগুলো রুম মুছতে না খুব প্রবলেম হয় আর কোমরে ধরে যায়। তার জন্য আমি রেগুলার ঘর মুছি না, ঘর সুরে নিই বাসি ঘরটা, কিন্তু মুছি পরে। তো সকালে একবার সুরে ফেলেছি, তো ওটা আর ভিডিও করিনি, এখন আবার সুরছি ভালো করে। সকালে যখন সুরি না, অল্প কোনোরকম সুরি বাসি ঘরটা, কিন্তু পরে যখন সুরি ভালো মতো সুরি। তো ছেলেকে স্কুল টিস্কুল দিয়ে চলে আসলাম, এখন রান্নাও করে ফেলেছি, এখন ঘরটা সুরে ঠুরে তারপরে ফ্রেশ হয়ে আবার ওকে আনতে যেতে হবে, কারণ পরীক্ষা না এক্সাম। তো এক্সাম তো বেশি টাইমের হয় না না, তো তার জন্য তো বিষয়পত্র সব গুছিয়ে ফেলেছি। তো এখন ওকে আনতে যাব আবার, তো স্নান টান করে আবার বেরিয়ে যাব। তো এখানে সব ঘরগুলো ভালো করে সুরে নিব। তো পুজো তো সামনেই চলে আসলো, জানি না তোমাদের কীরকম
পুজোর বাজার হচ্ছে, আমার মোটামুটি হয়েছে, সেটা একটা ব্লগে তোমাদের শেয়ার করব। আমি পুজোতে কী কী কিনলাম সেটা তোমাদের শেয়ার করব অবশ্যই। তো তোমাদের পুজোর বাজার কেমন হলো তো সেটা তোমরা বলবে। তো এটাই তো, এখন চলো ঘরগুলো সুরে নিই, তারপরে তাড়াতাড়ি করে আবার বাবাকে আনতে যেতে হবে। আমার সারাদিনের জার্নি তোমরা যদি দেখো না কি বলবো, এক মিনিটও সময় পাই না নিজের জন্য টাইম বাইর করার, যে এত মানে এই আনোরে এই দেওরে স্কুলে দিয়ে আসো, তারপর আবার আনো গিয়ে, তো এইসব করতে করতেই, তারপর রান্নাবাড়ি করো ঘরের কাম করো, এগুলো করতে করতে টাইম যে কীভাবে চলে যায় আমি নিজেও বুঝি না। তো পুজোর ধোয়া পাকলা তো আমার শেষ আগেই, তো তোমাদেরকে আগে বলেছিলাম যে পুজোর ধোয়া পাকলা আমি করে নিয়েছি, তো এখন শুধু কিছু পরিষ্কার করা আছে একটুকি, তো আস্তে আস্তে করব। পরীক্ষাটা আরম্ভ হয়েছে না, একদম টাইম পাই না, পড়াতে লাগে এই, তারপরে স্কুল নেওয়ারে টিউশন দিয়ে আসো, টিউশন থেকে নিয়ে আসো, এই সমস্ত করতে করতেই না আমার সারাদিন কেটে যায়, কীভাবে যে কেটে যায় আমি নিজেও জানি না। তো চলো এখন আর কথা বলছি না, কাজগুলো করে বাবাইকে নিয়ে আসি, তারপরে এসে যদি সময় হয় তোমাদের সাথে আবার ব্লগে কথা বলবো। তো এই আর কি, আমার একটুকু টাইম নেই, আমি টাইমের কথা কী বলবো তোমাদের সাথে, চলো দেখতে থাকো আর কী বলবো তোমাদেরকে। স্কুলে তো স্কুলে গিয়ে তোমাদের ভিডিও করছি যদি পারি আর কি, তো এখন স্কুলে যাই বাবাকে আনি, আজকে তো এক্সাম, এক্সাম শেষ হয়ে যাবে, তো চলো যাই তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে। ঘরে এসে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তো এখন ভিডিওটা এন্ড করে দেব। তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বাজে সন্ধ্যা 6টা, তো এখন ছেলেকে নিয়ে পড়তে বসাবো, তো তার জন্য ভিডিওটা এন্ড করে দেব, তোমাদের সাথে আর কথা বলছি না। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর পুজো ভালো করে কাটাও, ঠিক আছে। তো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, তো চলো আজকে সবাইকে টাটা, ভালো থেকো।